আজ শুক্রবার, 5ই পৌষ, 2023 সালের 22শে ডিসেম্বর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় 108 বার করে জপ করুন। যাদের জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছেন, সম্পত্তিকে অর্জন করবার জন্য বা ফেমাস বিখ্যাত হওয়ার জন্য, প্রেম করে বিবাহের জন্য, ক্রিয়েটিভ সেক্টর, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, এই ধরনের সেক্টরে নামযশ খ্যাতি বৃদ্ধি করবার জন্য, অথবা ল্যাভিশ লাইফস্টাইল, ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, স্টেশনারি, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, রেস্টুরেন্ট, ক্যাটারিং বা বিউটি পার্লার, এই ধরনের সেক্টরে যারা কাজ করেন তাদের শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক, ইভেন অভিনয়ের সেক্টরেও। সুতরাং আপনারা অবশ্যই শুক্রের মজবুতিকে বৃদ্ধি করার চেষ্টা করুন, রেগুলার পারফিউম ইউজ করুন, শুক্রের বা লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন, অত্যন্ত উপকৃত হবেন, লক্ষ্মী চালিশা পাঠ করুন, অত্যন্ত উপকৃত হবেন। 2024 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি ক্যালকুলেট করেন, 2+2+4=8, অর্থাৎ স্যাটার্নেরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। লাকি কালার থাকবে আজ রূপলি এবং সাদা, অর্থাৎ সিলভার অ্যান্ড হোয়াইট। লাকি নাম্বার থাকবে 2, অর্থাৎ 2। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করার দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, তাহলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আজ হতদরিদ্র অভাবী ব্যক্তিবর্গদেরকে দান ধ্যান করুন। সম্পর্কের ক্ষেত্রে মজবুতি আপনারা অবশ্যই অনুভব করবেন।